নমস্কার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক একটি মেল হাতের সাথে প্রথমত আপনার যে কোশ্চেনগুলো সেগুলোর বিষয়ে আমি একটু পরে আসছি প্রথম দুটো কথা আপনার ক্ষেত্র থেকে বলি আপনি জীবনে প্রচুর ইনকাম করতে পারবেন এই বিষয়ে আমি নিশ্চিত তবে হ্যাঁ ইনকামের পথে টেনশনও অনেক আসবে এবং জীবনে বাধাও আসবে এখানে দেখুন শুক্রের এত বড় স্থিতি বা এতটা বড় শুক্র নিয়ে যদি আপনি জন্মেছেন তার মানে হলো আপনি জীবনে প্রচুর ইনকাম করতে পারবেন এই বিষয়ে আমি নিশ্চিত আপনার স্ত্রী যথাযথ সুন্দরী হবে আরেকটা বিষয় এর সাথে চন্দ্রের স্থানটা কিন্তু খুবই ভালো আছে একেবারে খারাপ বলবো না আমি হয়তো জায়গাটা কম নিয়ে এনেছি একটু ছোট হয়েছে কিন্তু তারপরেও দুটো ভালো হওয়ার কারণে আপনি কিন্তু জীবনে একটা ভালো সাকসেসফুল লাইফের দিকে এগিয়ে যাবেন আরেকটা জিনিস আপনার স্ত্রীর থেকে কিন্তু আপনি প্রচুর হেল্প পাবেন যদি থার্টি টু আপনার বর্তমান বয়স হয়ে থাকে তাহলে আরও একটু এগিয়ে গিয়ে থার্টি ফোর কিংবা ফাইভের কাছাকাছি গিয়ে আপনার কিন্তু চাকরির পরিবর্তন আপনার হাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার চলুন কোশ্চেনের ক্ষেত্রগুলো আগে দেখা যাক তারপরে বাকি বিষয়গুলো আলোচনা করা যাবে ধীরে ধীরে যে কোশ্চেনগুলো আপনার তরফ থেকে দেওয়া হয়েছে চাইল্ড হবে কি না বিবাহিত জীবন কেমন যাবে ওয়াইফের শরীর কেমন যাবে প্রচুর বাজে খরচা হয়ে যাচ্ছে সেটার জন্য প্রতিকারটা বলবেন চাকরিতে উন্নতি হবে কিনা চাকরি ছেড়ে সেকেন্ড ক্যারিয়ার অপশান চুজ করাটা ঠিক হবে কি না অনেক কাজ করেও ফল পায় না তাই চাকরি ছেড়ে অন্য জব করতে চায় সেটা ঠিক হবে কি না একটু বলবেন আর ফিউচারে সন্তান সুখ আছে কিনা না সেটাও জানতে চাই ঠিক আছে আমি পুরো বিষয়টা আপনার ক্ষেত্রে ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে আমি কিছু ডিটেলস থেকে আপনার হাতের থেকে দিতে চাই সেগুলো হলো এক এক করে দেখার চেষ্টা করুন চাইল্ড হবে কিনা না বিষয়টা বলেছেন চিলড্রেনের ক্ষেত্র আপনার ক্ষেত্রে খুবই ভালো আছে মিসক্যারেজ হয়ে গেছে লাগছে প্রথম একটা সন্তান প্রথম সন্তানের জায়গাটা মিসক্যারেজ দেখাচ্ছে আর পরবর্তী দুটো সন্তান আপনার ক্ষেত্রে আছে দেখতে পাচ্ছি মিসকারেজের পরবর্তী দুটো সন্তান দেখতে পাচ্ছি এই বিষয়টা ক্লিয়ার আসছে আপনার হাতের থেকে বিবাহিত জীবন কেমন যাবে সেই কোয়েশ্চেনটা করেছেন খুবই ভালো যাবে অত বেশি খারাপ যাবে না শুধুমাত্র বৃহস্পতির স্থানটা যদি আরও বেশি একটু উন্নত হতো আরও বেশি ভালো হতো এবং এই জায়গাটা যদি এই নিচস্থতা না না থাকতো যেমন মনে করুন এই অঞ্চলটা উচ্চস্থ এই অঞ্চলটা নিচস্ত যদি না থাকতো তাহলে কিন্তু আপনার বিবাহিত লাইভ লাইফটা আরও বেশি ভালো যেত কারণ বৃহস্পতির একটা বড় ভূমিকা থেকে থাকে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা আপনার ক্ষেত্রে সামান্য পরিমাণে হলো একটু ডিস্টারবনেন্স তৈরি হচ্ছে কিন্তু মঙ্গলের ক্ষেত্র প্রপার আছে একদিক থেকে শুক্র ক্ষেত্রটা তো খুব উঁচুস্ত আমি দেখালাম প্রথমবারেই সেই হেতু বলতে গেলে আপনার কিন্তু একেবারে খারাপ যাবে না বিবাহিত লাইফ আর তাছাড়া আপনি সবাইকে একেবারে সমান নজরে দেখালোক সবাইকে সাথে নিয়ে চলা চলালোক সেহেতু আমার যতদূর সম্ভব মনে হয় যে আপনার ক্ষেত্রে অত বেশি অসুবিধা হবে না এখানে বৃহস্পতির ক্ষেত্রটা একটু সংকীর্ণ হয়ে যাচ্ছে এই জন্য আরেকটা জিনিস কী মঙ্গলের ক্ষেত্রটা কিন্তু উপরে চলে আসছে অতএব মঙ্গল শুক্র ভালো আছে যখন আপনার বিবাহিত জীবন মোটামুটি ভালোই যাবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওয়াইফের শরীর কেমন যাবে চন্দ্র ভালোই যাবে একেবারে খারাপ না মোটামুটি ঠিক আছে ওয়াইফের থেকে হেল্পও পাবেন আপনি সে তো সে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্পও করবে আপনার কাজের ক্ষেত্রে এবং সব দিক থেকে এ বিষয়টা ক্লিয়ার হচ্ছে কেন বলছি আমি দেখুন এই রেখাটা এই পর্যন্ত গিয়ে কিন্তু হৃদয় রেখাতে মস্তিষ্ক রেখাতে থেমে গেছে এখান থেকে আরও একটা রেখা গিয়ে কিন্তু এখানে থেমে গেছে আর এটা একটু বেঁকে অবস্থান করছে একটু দূরার থেকে অর্থাৎ এটা কিন্তু আপনি স্ত্রীর দ্বারা সাকসেস পাবেন বা স্ত্রী আপনাকে অনেক বেশি হেল্প করবে এখানে ব্যাপারটা হচ্ছে এই যে রেখাটা গিয়ে পুরো শিররেখার গায়ে গিয়ে থমকে যাচ্ছে এখান থেকে আরও একটা রেখা উঠে উপরের দিকে যাচ্ছে কিন্তু এখানে একটা চতুর্ভুজ এরিয়া আছে আমি যতদূর সম্ভব দেখতে পাচ্ছি আগে যেটা বললাম যে পঁয়ত্রিশের কাছাকাছি গিয়ে আপনার চেঞ্জের কর্ম পরিবর্তনের যোগটা বেশি তৈরি হচ্ছে এখন বর্তমানে থার্টি টু আছে অথবা দু তিন বছর পরে মনে হয় আপনি নিজের কর্ম চেঞ্জ করে আগে যেতে পারবেন পরবর্তী যে বিষয়টা প্রচুর বাজে খরচা হয়ে যাচ্ছে সেটার একটা প্রতিকার বলে দেবেন অবশ্যই বলার চেষ্টা করব প্রচুর বাজে খরচার প্রথম এবং প্রধান কারণ হলো আপনার বৃহস্পতি বৃহস্পতি যাদের অতিরিক্ত নিচস্ত হয়ে যায় তাদের বাজে খরচাটাকে তারা থামাতেই পারে না আমি দেখেছি এবং সেই জন্য বৃহস্পতি যখন স্ট্রং হবে আপনার বাজে খরচাটা কিছুটা হলেও থেমে যাবে সেভিংসের মনোভাবটা চলে আসবে দু নম্বর বিষয়টা রবির ক্ষেত্রে যে রেখাটা ছিল সেটা কিন্তু পরস্পর এই দিকে ঢলে যাচ্ছে বা নিচের দিকে গিয়ে পড়ছে এটা কিন্তু খুব একটা বেশি ভালো ফল দেয় না এদিক থেকেও একটু অসুবিধা তৈরি করে খরচার দিকটা এটা আপনাকে কাজের নলেজ দেয় ঠিক আছে কিন্তু খরচার অধিকতাটাও বুঝিয়ে দেয় এটা মনে রাখবেন পরবর্তী বিষয় একটু প্রতিকারটা বলবেন আমি অবশ্যই বলার চেষ্টা করব চাকরিতে উন্নতি হবে কি না মোটামুটি পজিশানটা ভালো আছে আর এই কথাটা যদিও দুবার বললাম তবুও বলছি চাকরিতে উন্নতি হবে থার্টি ফাইভের পরের থেকে আরও একটা চেঞ্জেস পরিবর্তন আসবে এবং তখন থেকে একটা বিশাল পরিমাণে উন্নতি আপনার ক্ষেত্র থেকে ওয়েট করছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে থার্টি ফোরের কাছাকাছি গিয়ে একটা বড়ো ধরনের পরিবর্তন সূচিত হতে পারে সেখানে কিছু আর্থিক লসের সম্ভাবনা আপনার ক্ষেত্র থেকে খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি থার্টি ফাইভের কাছে গিয়ে কোনো একটা বড়ো সড়ো ধরনের অসুবিধার ক্ষেত্রে আপনি পড়তে পারেন শারীরিকগতভাবে তবে সেখান থেকে রিকভারি হয়ে যেতে পারবেন অত বেশি অসুবিধা হবে না কিন্তু তারপরের থেকে শরীরটা একটু অসুস্থ অসুস্থ বেশি থাকতে পারে এ বিষয়টা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি থার্টি ফাইভের পরে থার্টি ফাইভ পর্যন্ত নাও যেতে পারে হয়তো থার্টি হ্যাঁ থার্টি ফাইভের পরেই ধরুন ঠিক চাকরিতে উন্নতি হবে কি না সেটা আমি বললাম চাকরি ছেড়ে সেকেন্ড ক্যারিয়ার অপশান চুজ চুজ করাটা ঠিক হবে কি না এই মুহুর্তে দাঁড়িয়ে না বলছি কিন্তু থার্টি ফাইভের পরের থেকে হ্যাঁ আছে এখানে বিজনেস লাইনটা দেখুন চাকরি ছাড়া তো বিজনেসই করতে হবে এবার ব্যবসায়ের ক্ষেত্র যে ক্ষেত্রটা সেটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার নয় প্রথম ব্যাপার এখান থেকে এই রেখাটা আছে বটে কিন্তু মজির মাঝের যে অপশানটা সেটা কিন্তু অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে আছে এখানে অর্থাৎ এখান থেকে বেটার কোনো সাইন পাবেন বলে আশা করা যায় না অনেক ভালো রেজাল্টে পাবেন বলে আশা করা যায় না মোটামুটি ঠিক আছে কিন্তু অত বেশি ভালো আপনার ক্ষেত্রে নেই তাছাড়া বুধের স্থানটা অনেক বেশি সংকুচিত হয়ে যাচ্ছে বা সংকীর্ণ হয়ে যাচ্ছে পারবেন তবে লসের সম্মুখীন হতে হতে পারে তারপরে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা বাড়বে এটাই ক্লিয়ার দেখতে পাচ্ছি অনেক কাজ করেও ফল পাই না তাই চাকরি ছেড়ে অন্য কোনো জব অন্য জব করতে চাই সেটা ঠিক হবে কি একটু বলবেন অন্য জবের ক্ষেত্রটা ভালো আছে আমি বলেই দিলাম অন্য জবের ক্ষেত্রটা আরও বেশি ভালো আছে চাকরিতে ব্যবসার ক্ষেত্রটা অত বেশি ভালো নেই সন্তান সুখ আছে অবশ্যই আছে কোনো অসুবিধা নেই হয়তো একটু দেরিতে আছে কিন্তু আছে আমার মনে হয় একটা মিসক্যারেজ নাই প্রায় দুটো বা তার অধিক দেখতে পাচ্ছি আমি এইটা এইটি বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে জানাবেন যদিও আপনার স্ত্রীর হাত দেখলে আরও বেশি ক্লিয়ার হতো এইসব বিষয়সমূহ তবুও আপনার হাত থেকে দেখতে পাচ্ছি মিসক্যারেজের কটা বিষয় আছে সেটা আমাকে একটু জানাবেন প্লিজ এখানে আমি কিছু বিষয় আপনার হাতের থেকে ক্লিয়ার করি প্রথমত বৃহস্পতির ক্ষেত্রে এই জায়গাটা কিছুটা উচ্চস্থ এই জায়গাটা নিচস্ত হয়ে যাচ্ছে এখানেই কিন্তু আপনার বর্তমানে সময়ে যে স্থিতিটা সেটা বর্ণনা করছে যে কি করা দরকার বা কি না করা দরকার বা কি করলে ভালো হবে এই বিষয়টাকে আপনি সামঞ্জস্যতা মানে সামঞ্জস্যতায় আনতে পারছেন না যেমন কোথায় থাকলে ভালো হবে বা কি করবে কী করলে ভালো হবে এই সমস্ত বিষয় এখানে বিষয়টা হচ্ছে শনির পর্যায় তো ঠিক আছে কিন্তু শনির ক্ষেত্রে একটা গোলাকৃতি সাইন তৈরি হয়ে যাচ্ছে আপনি যেখানে কাজ করবেন সেখানে দেখবেন কোনো একটা সামান্য কারণের জন্য নাম খারাপ হয়ে যাচ্ছে কোনো একটা বিশেষ কারণের জন্য আপনার নিজের জায়গাটা স্থায়ী হচ্ছে না অথবা মানসিকভাবে আপনাকে অনেক বেশি টেনশন ভোগ করতে হচ্ছে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো প্রবলেম এমনভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে যার রিকোভারির জায়গাটাও পাচ্ছেন না এমন ক্রিয়েট হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই সমস্ত ব্যাপারগুলো যদি থেকে থাকে যদি কারোর হাতে এটা বলয় আকৃতির চিহ্ন যুক্ত হয়ে থাকে অথবা পুরোপুরি গলাকার আকৃতি হয়ে যায় যদি কারোর হাতের এই শনির জায়গাটা বুঝতে পেরেছি নিচের অংশটা এটা খুব একটা ভালো দর্শিত করে না আর এখান থেকে যে রেখাটা এই রেখাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রায় সিক্সটি ফাইভ পর্যন্ত আপনার কিন্তু একটা পার্মানেন্ট ইনকাম দিয়ে দিয়ে যাবে দেখবেন ভালো পর্যন্ত একটা ইনকামের জায়গা আপনাকে তৈরি করে দিয়ে যাবে লাস্টের বয়সে গিয়ে এই রেখাটা কিন্তু মুছে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আর কোনো কিন্তু পর্যন্ত নেই এখানে বিষয়টা হচ্ছে আপনার এখানে চতুর্ভুষ টাইপের সাইন তৈরি হচ্ছে বলে মনে হয় তবে শনির ক্ষেত্রে আরেকটা দেখার বিষয় হলো যে শনির ক্ষেত্রে কোনো আড়ি রেখা নেই কিন্তু এটাকে আড়ি রেখা বলা যাবে না কারণ এটা অনেকটা দূরে আছে এবার শনির যে জায়গাটা মোটামুটি ভালোই নিয়েছে সেজন্য জন্য কিন্তু আপনার সাকসেসের পথটা সুগম হবে বা আপনি যে কাজ করবেন তাতে মোটামুটি একটা সফলতা প্রদান করবে বা অনেক বেশি বর্তমান সময় একটু নিচস্ত আছে সেজন্য একটু বাধা প্রদান করবে বটে কিন্তু অনেক বেশি অসুবিধা কিন্তু তৈরি করবে না এই ক্ষেত্র থেকে ঠিক আছে সে যেহেতু কর্মফলদাতা অতএব কর্ম করে যান দেখবেন সঠিক রেজাল্ট অবশ্যই দিয়ে দেবেন কারণ ভালো আছে ভালো অবস্থায় আছে বা ভালো স্থিতি স্থিতিতে আছে এখানে বিষয়টা হচ্ছে এই রেখাটা এই পর্বে গিয়ে যদি এখানে লাগতো তাহলে মনে হয় সম্মানের জায়গাটা অনেকটা বেশি ভালো হতো আপনার ক্ষেত্রে যেটা হয়তো মাঝে মাঝে ঠিকঠাক হচ্ছে না কিন্তু তারপরে সম্মানের জায়গাটা আরও বেশি ক্লিয়ার হলে মনে হয় ব্যক্তিগত জীবনটা আরও বেশি ভালো হতো এটাই বিষয় এখানে একটা অস্পষ্ট চতুর্ভুজ সাইন ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আছে তবুও প্রত্যেকটা সাইন লেগে আছে বা প্রত্যেকটা রেখা লেগে আছে রকম ধরনের চতুর্ভুজ বৃহস্পতি এবং শনির মধ্যে মধ্যে কানে মানেই হলো যে মনে করুন কিছু পাওয়ার একটা চাহিদা প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা আপনাকে অনেক বেশি উন্নতি যোগ প্রদান করবে তৃতীয় ব্যাপার হচ্ছে যদি কারোর হাতে থেকে তাকে আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সক্ষম আপনাকে কিন্তু জ্যোতিষশাস্ত্র বা অন্য অন্য শাস্ত্র জানার প্রতি একটা বিশেষ আগ্রহ সবসময়ের জন্য থাকবে দেখবেন শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র বা দিন যে সমস্ত মানুষের বিষয়গুলো যে সমস্ত শাস্ত্র মানুষের কৌতূহল জাগ্রত করে সেই সমস্ত বিষয় শেখার একটা প্রবল ইচ্ছা আপনার ভিতরে থাকবে এটা কিন্তু দানশীল মনোভাব তৈরি করবে আপনাকে খরচাটাকেও অনেক বেশি করাবে কিন্তু তার ভেতরে সাকসেসটাও কিন্তু দেবে এটা মনে রাখবেন এটা খুব ভালো একটা সাইন এবং দুটোর মধ্যেখানে থাকার অর্থ হলো যে জীবনে কোনো একটা ভালো পর্যায়ে পৌঁছে যেতে পারবেন এটি হলো সব থেকে বড়ো জায়গা ভালো জায়গায় আরেকটা ব্যাপার হচ্ছে চতুর্থ সাইনটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার আছে এখানে কোনো একটা সাইন আছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না এটাও যদি চতুর্ভুজ হয়ে থাকতো থাকত এই যে উন্নতি যোগটা এটা আরও বেশি প্রবল হয়ে যেত এটাই বিষয় এখানে কিন্তু আপনার বৃহস্পতির থেকে একটা রেখা শনির পর্যায়ে চলে যাচ্ছে ছোটোখাটো এটা কিন্তু আপনাকে কিছুটার জন্য হলেও একটুর জন্য হলেও কাজের পথে সামান্য বাধা তৈরি করতে পারে ঠিক আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কিন্তু এগিয়ে যাওয়ার যে মনোভাবটা আপনার ভিতরে যে সংকল্প আছে দৃঢ় সংকল্প সেইটাকে মানুষের সামনে প্রকাশ করা বা সেটাকে সঠিক কাজে লাগানোর যে বিষয়টা সেটা কিন্তু ঠিকঠাক দিয়ে দেবে এটা বৃহস্পতি শনি জ্যুতি খারাপ হয় না কিন্তু তবে এই জায়গাটা যেহেতু উচ্চস্থ আছে বর্তমান সময় কাজের ক্ষেত্রে একটা বাধা আসবে এটা প্রদান করবেই আপনার দেখবেন মাঝে মাঝে কাজের ক্ষেত্রে বাধা আসছে প্রচুর পরিমাণে সেটা ঠেলে এগিয়ে যেতে পারছেন না এই সমস্ত বিষয় কিন্তু আসবে তাছাড়া আপনার যে পরিমাণ যোগ্যতা আছে বা আপনি যতটা এগিয়ে যেতে পারতেন হয়তো সেই পরিমাণ নাও পারতে পারেন কিন্তু বেশিরভাগটা রিকভারি করে দেবে দেখবেন পরবর্তী বিষয়ে আসে আপনার এ হাতের ক্ষেত্রে এই এই রেখাটা এখানে এই এখানে এই রেখাটা এটা দেখুন একদিক থেকে আপনাকে খরচালু টাইপের মনোভাব তৈরি করবে কারণ এটা প্রচুর খরচা করিয়ে থাকে মানুষ বৃহস্পতি এবং ছোটো এটাও খরচা করা এটাও খরচা করা এখানে বিষয়টা কাকে কী গিফট দেবো বা কাকে কি দিলে ভালো হবে কে কিসে সন্তুষ্ট আছে এই সমস্ত বিষয় বেশ ভালো করে ম্যানেজমেন্ট করে তারপরে যে জায়গাটা তৈরি হয়েছে আপনার এটা কিন্তু একটা ক্লিয়ার ভালো সাইন আপনার হাতের ক্ষেত্রে বলা যায় যাদের ক্ষেত্রে এরকম সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রেই দেখেছি যে এদের একদিক থেকে কাকে কী দেবো সেরকম ধরনের একটা ধারণাও কিন্তু মনের ভিতরে পোষণ করে থাকে তার কারণে এবং দেওয়ার জন্য খরচাটাও বেশি হয়ে যায় আরেকটা জিনিস এটা কাজের নলেজ দেবে আপনাকে বয়স যত বাড়তে থাকবে দেখবেন আপনার থ্রু দিয়ে অন্যরা শুনে শুনে কাজ করছে তবে আপনার রবির জায়গাটা কিন্তু দেখার মতো একবারে রবির নিজস্ব পজিশনও খুব খুব সুন্দর আছে এই ক্ষেত্রে এবং এখান থেকে একটা রেখা আপনার বিজনেস লাইনকে টাচ করছে দেখবেন ভালো করে এখান থেকে যে বিজনেস লাইনটা আছে এটাও কিন্তু এই পর্যায়ে গ্রোথিংটা হচ্ছে অর্থাৎ বুথ যদি ভালো থাকতো আমার মনে হয় বিজনেস লাইনটা অনেকটা বেশি এগিয়ে যেত বা বিজনেস নিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারতেন এখানে যেহেতু মঙ্গল পর্যন্ত চলে এসছে আর দিক থেকে স্বাস্থ্যরেখাকে চালু করছে ছুঁয়ে যাচ্ছে সেহেতু কিন্তু ধনলাভ আপনার যথারীতি হবে কম বেশি দেখবেন যেখান থেকে হোক বা যেভাবে হোক না কেন সেটা আপনার ভূমি প্রাপ্তি হতে পারে এই ভূমি সংক্রান্ত বিষয় প্রাপ্তি হতে পারে বা সেই সমস্ত অথবা কিছু পয়সা প্রাপ্তি হতে পারে তবে খরচার হাত থেকে যদি আপনি রেহাই পেতেন বা নিজের সেভিংসটা কিছুটা থাকতো তাহলে হয় উন্নতির যোগটা আরও বেশি প্রবল হতো তবে এখানে লিডারশিপ কোয়ালিটিটা আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেবে দেখবেন পাঁচজন মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথা বলার জায়গাটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই তৈরি করে দেবে এখানে ব্যাপারটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এই রেখাটা একদম সোজা আছে এবং একদম সুন্দর আছে অতএব এটা আপনাকে কিছুটা মাত্রায় হলেও চাকরি যদি আপনি ত্যাগও করতে চান তবুও নতুন চাকরির ক্ষেত্রে আরও একটা ভালো চাকরি কিন্তু জয়েন করিয়ে দেবে বা পাইয়ে দেবে কারণ এটা সূর্যরেখা এটা আপনাকে পপুলারিটি ফ্যামাসিটির দিকে অনেক বেশি নিয়ে যাবে সব সবসময়ের জন্য ফ্যামাসিটির দিকে নিয়ে যাবে আরেকটা ব্যাপার হচ্ছে যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে তারা কিন্তু জীবনে প্রচুর উন্নতিও করে থাকে কারণ এটা উন্নতির কারক গ্রহ পিতার কারক গ্রহ বলা হয় আর তার নিচে রেখা মানে একটা তেজ নিজের ভিতরে থাকবে একটা অভিমান নিজের ভিতরে থাকবে এই সমস্ত বিষয়গুলো আপনার ভিতরে থাকবে তবে খুব বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে থাকে যাদের এই রেখাটা যত বেশি লম্বা দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় এখানে আরও একটা বিষয় মনে রাখবেন এই বিষয়টাও কিন্তু খুব ভালো আছে এটাকেও রবি রেখা হিসেবেই ধরা হয় কিন্তু যেহেতু নিচের দিকে চলে যাচ্ছে তো সেই জন্য একটু খরচার অধিকতাটা দেখবে থাকবে হ্যাঁ রবি দেখায় তো অবশ্যই রবির নিচে আসে যখন এখানে আরও একটা বিষয় লক্ষ্য করুন রবির জায়গাটাও কিন্তু বেশ বড়ো নিয়ে নিয়েছে এবং আঙুলটাও বড়ো আছে অথবা একটা তেজময় প্রভাব আপনার কিন্তু সারা জীবনের জন্য থাকবে দেখবেন এবার আসি বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রটা খুব দুর্বল হয়ে অবস্থান করছে একদম খারাপ এই পজিশানটাও খারাপ আছে এই পজিশানটাও খারাপ আছে অর্থ বুধের ক্ষেত্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু বুদ্ধির অভাব হয়ে যায় যেটা বললে বোঝা যায় সজা সজাগতায় বুদ্ধির অভাব হয়ে যায় প্রচুর পরিমাণে যেহেতু বুধ অনেকটা বেশি নিচস্ত বা খারাপ পরিস্থিতিতে আপনার হাতে আছে সেহেতু যে অনেক বড় সাকসেস হাসিল করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হবে আপনাকে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার সব মানুষের সাথে সমানভাবে মেশার ক্ষমতাটা কিন্তু থাকবে না কিছু কিছু মানুষের সাথে আপনি ভালো মতোই মিশতে পারছেন আবার কিছু কিছু মানুষের সাথে অনেক বেশি দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হতে পারে এটা হচ্ছে বুধের জায়গার পজিশন বা বুধের ব্যাপার এখান থেকে একটা খাড়া রেখা আছে এটাও কিন্তু প্রথম জীবনের লস বা খরচার একটা অধিকতা কিন্তু সবসময় বুঝিয়ে দেয় বিশেষ করে বিজনেস কেন্দ্রিক খরচাটা পরবর্তী যে বিষয় আপনি সবাইকার সাথে যে কথা বলছেন সেটাও কিন্তু মাঝে মাঝে মনে থাকবে না এই বিষয়টা থাকছে পরবর্তী বিষয় হচ্ছে যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থাকে একের অধিক ভাষা শেখার কিন্তু একটা ইচ্ছে প্রচুর পরিমাণে থেকে থাকে যেটা হয়তো আপনার ভেতরেও আছে একের অধিক ভাষা কী করে শেখা যায় এখানে একটা ত্রিভুজ সাইন আমি দেখতে পাচ্ছি কিন্তু সেটা কিন্তু অনেক বেশি কমপ্লিট হয়নি মোটামুটি যদি ত্রিভুজ সাইনটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি বলবো আপনি চাকরি করার দরকার নেই আপনি বিজনেস করুন তো এর সাথে বৃহস্পতিটা যদি কানেক্ট হতো বা ভালো হতো তাহলে তার থেকে একটা বেটার রেজাল্ট পেয়ে যেতেন সারা জীবনের জন্য এটাই বিষয় পরবর্তী বিষয়টা আপনার হাতের থেকে লক্ষ্য করা যাক সেটা হলো আপনার এখানে মঙ্গলের নিজস্ব পজিশন মঙ্গলের কানার দিকে দেখুন কিছু রেখা উত্থিত হয়ে আছে ঝগড়া গণ্ডগোল বা সেই রকম টাইপের বিষয়ের সাথে জড়িত হবেন না এটা আপনার ক্ষেত্রে খুব বেশি ভালো ফলাফল প্রদান করবে না দ্বিতীয় বিষয় হলো যাদের ক্ষেত্রে এরকম টাইপের দ্বিতীয় বিষয় হলো আপনার মঙ্গলের ক্ষেত্রটা কিন্তু বেশ প্রশস্ত আছে এবং অনেকটা বেশি বড় আছে সেহেতু আমি বলতে পারি যে জীবনে একটা প্রপার উন্নতি যোগ বা নতুন নতুন মানুষের সাথে কথা বলার জায়গাটা তৈরি হয়ে যাবে মাঝে মাঝে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার আশা যাক এবার আপনার হাতে চন্দ্রের পজিশন চন্দ্রের পজিশন অত বেশি ভালো নয় আবার খারাপও নয় কারণ বর্তমান সময়ে মানুষের কোনো মানুষেরই আমি দেখিনি যা চন্দ্রের প্রতিষ্ঠান ভালো আছে অথব দিক থেকে দেখতে গেলেও ভালো চন্দ্রের ক্ষেত্রে একটা বৃহৎ ক্রস অবস্থান করছে মায়ের সাথে মতের অমিল হওয়া অথবা মায়ের শরীর অসুস্থতার যোগ অথবা শরীর খারাপ হওয়া সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থেকে চন্দ্রের স্থানে পূর্ণ ক্রস একদম ইতস্তত হয়ে কাজ করা আরেকটা জিনিস কি দশ মিনিট পর কিন্তু আপনার চিন্তাধারার পরিবর্তন হতে পারে দশ মিনিট পরপর কিন্তু চিন্তাভাবনার পরিবর্তন আপনার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় আরেকটা ব্যাপার দেখুন যাদের ক্রস সাইন চন্দ্রের ক্ষেত্রে থাকে কেউ একটা ছোট্ট কথা বলে দিলে তাই নিয়ে কিন্তু সারাদিন চিন্তাভাবনা করতে থাকার যে বিষয়টা সেটাও কিন্তু পরিলক্ষিত হয় বা দেখা যায় এখানে দেখুন শুক্রের থেকে কিছু রেখা এই পর্বতে যাচ্ছে এবং শুক্রের থেকে একটা রেখা কিন্তু চন্দ্র পর্বতেও যাচ্ছে যদি এটা ক্রস না হতো তাহলে বিদেশের থেকে ধনযোগ আপনার হাতে কিন্তু ছিল শুধুমাত্র ক্রস হয়ে অবস্থান করার জন্য সেই জায়গায় আপনি পৌঁছাতে পারছেন না বা সেরকম রেজাল্ট কিন্তু আপনার ক্ষেত্র থেকে পাওয়া যাচ্ছে না এটাই বিষয় লাইনের নিচের দিকে একটু খেয়াল করলে বোঝা যায় এখানে একটা চতুর্ভুজ ছিল এখন নেই অতএব বলা উচিত হবে না তবে এখানে একটা চতুর্ভুজ যে পূর্ণরূপে আছে এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হলো আপনার কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ যত বড় কনফিউশন হোক না কেন তার থেকে রিকোভারিটা বের করে বের করে দেবে অর্থাৎ তার থেকে আপনাকে বের করে নিয়ে আসবে আরেকটা বিষয় হচ্ছে যাদের ক্ষেত্রে এই স্থানে চতুর্ভুষ থাকে হঠাৎ প্রাপ্তির যোগটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে অর্থাৎ কেতুর ক্ষেত্রে খুবই ভালো সাইন সব দিক থেকে উন্নতি করায় এখানে একটা বৃহৎ সাইন আছে আপনার লাখ লাইনের ক্ষেত্রে এবং যে জায়গাটা আছে সেই জায়গাটা প্রধানত তৈরি হচ্ছে আপনার প্রায় টোয়েন্টি সিক্স সেভেনের কাছাকাছি অতএব এই বয়সে কোনো একটা উন্নতি যোগ আপনার ক্ষেত্রে ছিল এরকম একটা বিষয় এক্ষেত্রে দর্শিত করছে তবে লাখ লাইনের উপরে আছে এটাই খুব ভালো সাইন সব থেকে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে কাছাকাছি গিয়ে নিজের ঘরের সম্ভাবনাও কিন্তু আছে আপনার হাতে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে একদম মানি ট্র্যাঙ্গেল সাইনটাও বেশ ক্লিয়ার আছে যাদের হাতে মানি ট্র্যাঙ্গেল থেকে থাকে পয়সার একটা মিনিমাম স্রোত কিন্তু সারা জীবনের জন্য বজায় থাকে অতএব এই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে প্রমোশনযোগটাও বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি এটা মনে রাখবেন শুক্রের ক্ষেত্রে উঁচু তো আছে কিন্তু শুক্রের ক্ষেত্রে বিশেষ রেখাগুলো ক্লিয়ার না থাকার কারণে ঘর বাড়ি গাড়ি ইত্যাদি সাইনগুলো একটু দূরত্ব হয়ে অবস্থান করছে অর্থাৎ একটু দেরিতে দেরিতে হবে কিন্তু এই সময় অত বেশি ভালোটা নেই এখানে এম সাইনটা আছে এই এম সাইন বলছি এখানেও রেখাটা আছে এবং এখানেও রেখাটা আছে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার নেই সেই জন্য একটু দেরিতে হবে কিন্তু নিজস্ব ঘর অবশ্যই হবে এটা মনে রাখবেন মঙ্গলের নিজস্ব পজিশন দেখুন মোটামুটি ঠিক আছে দুটো ক্রস সাইন ছোটো ছোটো দেখতে পাচ্ছি যদিও ছোটো ক্রসের অত বেশি মহত্ত্ব নেই কিন্তু তারপরেও ক্রস সাইন হলে কিন্তু সামান্য পরিমাণে কাটাকুটি জায়গাটা থেকে যায় কোনো না কোনো জায়গায় এটা হলো আপনার হার্ট লাইন এবং হার্ট লাইনটা পৌঁছেছে এই দুই রেখার মধ্যবর্তী স্থানে অথবা এক কথায় বলব যে আপনি ফ্যামিলি এবং পয়সা দুটোকে সাথে নিয়ে চলতে সবসময়ের জন্য ভালোবাসবেন যেহেতু একটু মোটা হয়ে অবস্থান করছে তিনটে দুটো রেখায় মোটা হয়ে অবস্থান করছে একটাই কথা বলবো বাড়ির আশেপাশে যদি অনেক বেশি আবর্জনা স্তূপ থাকে সেটাকে একটু ভেঙে দেবেন বা সেটার থেকে একটু ক্লিয়ার করে আসবেন তাহলে কিন্তু ভালো হবে না নাহলে শারীরিক অসুস্থতার যোগটা আরও বেশি বাড়তে পারে দ্বিতীয় বিষয়টা হলো এর উপরের যে জায়গাটা সেটাও কিন্তু বেশ ভালোই নিয়ে নিয়েছে অতএব এটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যে ক্ষেত্রেই যান না কেন এই এই যে ত্রিভুজ সাইনটা আছে এটা আপনার মস্তিষ্ককে ডেভেলপমেন্ট ঘটাচ্ছে বা মস্তিষ্ককে অনেক বেশি উন্নত করে তুলছে অর্থাৎ আপনার যে থটস আছে আপনার যে চিন্তাভাবনার লেভেল আছে সেটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেবে এই ত্রিভুজ সাইনটা এখানেও একটা চতুর্ভুজ সাইন এই টাইপের চতুর্ভুজ বা দুই রেখার মধ্যেখানে চতুর্ভুজ কিন্তু প্রচুর উন্নতি করাতে দেখেছি আমি মাইন্ড লাইনের যে নিজস্ব ক্ষেত্রটা অনেকটা বেশি স্ট্রেট হয়ে অবস্থান করছে অর্থাৎ সবসময়ের জন্য স্ট্রেট কথা বলতেও আপনি ভালোবাসবেন বা স্ট্রেট শুনতেও কিন্তু আপনার পছন্দ হবে সবথেকে বড়ো বিষয় যে কোনো কাজ দেওয়া হোক না কেন সেটাকে কী করে আরও বেশি সুন্দর সুচারুরূপে কমপ্লিট করবো সেই ধরনের চিন্তাভাবনাও কিন্তু আপনার হাতে আছে আপনি সবসময় এই চিন্তা করে থাকেন যে যে কোনো কাজ যে কোনো কাজ যদি আপনার ক্ষেত্রে দেওয়া হয় সেটাকে চিন্তা ভাবনা করার পরে একটা সঠিক রেজাল্ট আপনি কিন্তু তার থেকে বের করে আনতে চান বা এই এরকম একটা বিষয় থাকবে আপনার ক্ষেত্রে এম সাইনটা আছে মোটামুটি ক্লিয়ার আছে একেবারে ক্লিয়ার না থাকলেও অতএব এম সাইন থাকলে কিন্তু জীবনে কিছু করার একটা ইচ্ছা থাকে সবথেকে বড়ো ব্যাপার যাদের হাতে এম সাইন আছে যাদের হাতে এম সাইন আছে তারা কিন্তু জীবনে উন্নতি করেই থাকে এবং বিশেষ করে থার্টি সিক্সের পরে অতএব আপনার ক্ষেত্রে যে এম সাইনটা আছে এটা আপনাকে হয়তো জেদই স্বভাব করে তুলতে পারে কাজে কিন্তু তবু আপনাকে অনেক বেশি এগিয়ে দেবে বা আপনার নিজের স্থানে এগিয়ে যেতে আপনি সক্ষম হবেন মিস্টিক ক্রস আছে মিস্টিরিয়াস বিষয় শেখার বা জানার একটা প্রচুর পরিমাণে ইচ্ছে আছে আপনার যে সমস্ত বিষয়ে মানুষের কিউরিয়সিটিকে জাগ্রত করে যে সমস্ত বিষয়ে আধ্যাত্মিকতাকে জাগ্রত করে সেই সমস্ত বিষয় শেখার একটা ইচ্ছা আছে আরেকটা ইচ্ছে হচ্ছে যাদের ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে এই দুই আঙুলের মধ্যেখানে তারা স্পিরিচুয়াল জগৎকে খুব ভালোবেসে থাকে আরেকটা ইচ্ছে হচ্ছে যে ঈশ্বরকে ডাকার মাধ্যমে কোনো বর প্রাপ্ত করা যায় কিনা যার দ্বারা নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করা যাবে এরকম একটা বিষয় কিন্তু মন ভিতরে ধারণা জন্মে যাদের হাতে মিস্টেক ক্রস দেখা যায় তবে এরা কল্পনার থেকে বাস্তবে কিন্তু অনেকটা বেশি বাঁচতে চায় বা এগোতে চায় এটা এদের প্লাস পয়েন্ট বলা যায় এখানে আপনার হাতে এই যে চতুর্ভুজ সাইনটা আছে এটা অনেকটা বড় হয়ে অবস্থান করছে এই বয়স পর্যন্ত আপনি কিন্তু শারীরিক প্রোটেকশান পেয়ে যাচ্ছেন বা শরীর কিন্তু অনেক বেশি সুস্থ থাকবে এই বয়স পর্যন্ত এখানে কিন্তু সামান্য পরিমাণে হলেও হজমের একটা প্রবলেম আপনার হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হলো এই যে রেখাটা এটা কিন্তু সেম টু সেম হয়ে এই রেখার সাথে মিশে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এরকম টাইপের যে সাইনটা থার্টি সিক্সের কাছাকাছির থেকে কিন্তু থার্টি ফাইভ পর্যন্ত কিন্তু আপনাকে এক নাগারি কাজ দিয়ে যাবে আর সেটা কিন্তু ফ্যামিলির থেকে সাপোর্টটাও অনেকটা বেশি পেয়ে যাবেন এখানে আঙুলের ক্ষেত্রগুলো বিচার করা যাক প্রথম যে বিষয়গুলো বলবো দেখুন এ আঙুলটা একটু বড়ো আছে এ আঙুলের থেকে এখানে দেখুন আপনার যে এই আঙুলটা এই আঙুলের থেকে অনেকটা বেশি বড় আছে এক্ষেত্রে আমি একটা কথা বলি যাদের এই আঙুলটা অনেক বেশি বড় থেকে থাকে তারা কিন্তু হিম্মত যুক্ত হয়ে থাকে বা হিম্মতি স্বভাবের হয়ে থাকে আমি এদের ক্ষেত্রে দেখেছি যে জীবনে এগিয়ে যাওয়ার যে মনোভাবটা সেটা কিন্তু এদের ভিতরে প্রচুর পরিমাণে দেখা যায় প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা দ্বিতীয় ব্যাপারটা হলো যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থেকে থাকে বা এ আঙুলটা অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে তারা কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি অগ্রগতি অনেকটা বেশি থেকে থাকে তবে হ্যাঁ এরা নলেজেবল হলেও নিজের জায়গায় এরা নলেজেবল হলেও নিজের জায়গায় কিন্তু সেই সঠিক নলেজটাকে প্রয়োগ করতে পারে না এটা এদের ব্যর্থতা বিভিন্ন মানুষের সাথে মেশার ক্ষমতা থাকে তাদের সাথে কথা বলার ক্ষমতা থাকে একসাথে চালচলনের ক্ষমতা থাকে কিন্তু তার ভেতরেও একটা ব্যাপার আছে যাদের এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ থাকে এই আঙুলের থেকে এরা কিন্তু অন্যদেরকে বলে যে আপনি এইভাবে চলুন বা এইভাবে কাজ করুন অথবা এভাবে চললে ভালো হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে না কোনো না কোনো অসুবিধা কিন্তু এক্ষেত্রে নিজের সেই ক্ষেত্রে দেখিয়ে দেয় গ্যাপিং সাইনটা গ্যাপিং সাইনটা অনেকটা বেশি দেখা যাচ্ছে এরকম যাদের থেকে থাকে খরচার একটা অধিক চাহিদা কিন্তু এদের ভিতরে থাকতে আমি দেখেছি এবার এই আমলটা কিন্তু সেম টু সেম আছে অতএব এরা কিন্তু একদিক থেকে আপনি প্রতিবাদী কিন্তু এই আঙুলটা একদিক থেকে বলছে যে আপনি অনেক বেশি প্রতিবাদী নন যে ক্ষেত্রে ঠান্ডা থাকার দরকার দরকার নেই ঠিক আছে যখন প্রতিবাদী হচ্ছেন তখন ঠিক আছে এরকম একটা ব্যাপার এদের ক্ষেত্রে হয়ে থাকবে যেহেতু আঙুলটা এই পর্যায়ে হয়ে অবস্থান করছে অতএব মিডিয়াম পজিশানে লোক প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হলো জীবনে উন্নতি এদের প্রচুর হয়ে থাকে আমি দেখেছি যাদের এই এরকম পরিমাণে থেকে থাকে প্রচুর উন্নতির একটা কারক বা ধারক বাবাহক হয়ে থাকে আর এটা যদি যেহেতু শিরোডাকার থেকেই উত্থিত হচ্ছে অতএব মনে রাখবেন উন্নতি আপনার প্রচুর হবে কিন্তু টাকা ধরে রাখাটা অনেক বেশি সামর্থ্য মানে টাকা ধরে রাখাটা অনেক সময় নাও হতে পারে এটাই বিষয় দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রটা দেখা যাক আপনি কিন্তু এই ক্ষেত্রটা লক্ষ্য করুন আঙুলের যে নটসগুলো ভালোই ডেভেলপমেন্ট আছে অথব এই সমস্ত যে বাংলার নটসগুলো ভালো ডেভেলপমেন্ট থাকার কারণে স্পষ্টবাদী হয়ে থাকবেন বা ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসবেন আপনি কিন্তু মাঝে মাঝে বাধবাধ হবে একেবারে ক্লিয়ার হবে না আরেকটা জিনিস কি কথা বলতে বলতে ভুলে গেলেন বা যেটা বলা দরকার ছিল সেটা না বলে অন্য একটা বলে দিচ্ছেন এরকম বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে থাকবে পরবর্তী বিষয়গুলো যেটা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো ক্লিয়ারলি খাড়া রেখা থাকার জন্য বন্ধুত্ব সুলভ মনোভাব ফ্রেন্ডসুলভ মনোভাব সবাইকে সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছে এ সমস্ত বিষয়গুলো আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই যে দুটো গ্রহ বা এই যে দুটো জায়গায় একই রেখা বরাবর অবস্থান করার জন্য দেখুন দুটো একই বরাবর হয়ে অবস্থান করছে এক্ষেত্রে একটা কথা বলা যায় যাদের ক্ষেত্রে এরকম দুটো আঙ্গুল একই রেখা বরাবর অবস্থান করে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ডিসিশান ডেভেলপমেন্ট হয় না একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে এদের চিন্তা ভাবনা করতে হয় যে কি করা দরকার ছিল বা কি করলে ভালো হতো এরকম একটা বিষয় আপনি একই কাজ করবেন কিন্তু দেখা যাচ্ছে সেটে নির্দিষ্ট সময়ে না করে দশ বারো বছর পরে গিয়ে তখন চিন্তা ভাবনা করছেন বা তখন করছেন সেই কাজটা অথচ সেটা যদি কম বয়সে করতেন তাহলে তার থেকে একটা বেনিফিটস আপনি পেয়ে যেতেন এটাই কিন্তু বিষয় হয়ে যায় বেনিফিটস আপনি পেয়ে যেতেন এটাই কিন্তু বিষয় হয়ে যায় যাদের ক্ষেত্রে এই দুটো লাইন একই বরাবর থেকে থাকে ডিসিশন ডেভেলপমেন্ট হয় না বা দেরিতে ডেভেলপমেন্ট হয় দ্বিতীয় ব্যাপারটা এক্ষেত্রে দেখতে পারেন আপনি আপনার ক্ষেত্রে এই রেখাটা এবং এই রেখাটা দুটোর স্থল কিন্তু একই জায়গায় হয়ে আছে এক্ষেত্রে একটা কথা বলি যাদের ক্ষেত্রে দুটোর স্থল একই জায়গা বরাবর হয়ে থাকে তারা কিন্তু সবসময়ের জন্য অর্থাৎ এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের তারা কিন্তু বংশ পারম্পরিক ধারা বা সেই সমস্ত বিষয়কে অনেক বেশি মহত্ব দিয়ে থাকে সব কিছুকে নিয়ম মেনে চলার যে দায়িত্বটা বা নিয়ম মাফিক মানার যে ব্যাপারটা সেটা কিন্তু এদের ক্ষেত্রে থাকতে দেখেছি আমি আঙুলের এই পর্বটা যখন এই পর্বকে ছাড়িয়ে অবস্থান করে বা একটু উচ্চস্ত হয়ে যায় তাদের ভিতরে একটা শৈল্পিক মনোভাব থাকে এদের ফ্যামিলিয়ার হয়ে থাকে এবং ফ্যামিলিকে কিন্তু মনের মতো ভালোবেসে থাকে সবথেকে বড়ো ব্যাপার হলো এটা আঙুলের নটসটা যেটা এখানে যে জব সাইন এটাও কিন্তু ক্লিয়ার আছে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু পয়সার ইনকাম সোর্স প্লাস ব্রেন ডেভেলপমেন্ট সব দিক থেকে থাকছে কিন্তু মেইন বিষয় এখানে হচ্ছে সামান্য গ্যাপিং থাকার কারণে খরচার একটা অধিকতা থেকেই যাচ্ছে অতএব যে ইনভেস্টমেন্ট ভালো জায়গায় করবেন অথবা নিজের পয়সাকে নিজের কাছে না রেখে অন্য কারোর কাছে দিলে মানে মনে করুন ফ্যামিলি কত কেউ তার ব্যাংকে রাখলে বা তার কাছে রাখলে হয়তো সুবিধা হবে সেরকম যদি কেউ থেকে থাকে তাহলে ভরসা সম্পন্ন ব্যক্তি এবার এখানে একটা স্টার টাইপের সাইন দেখতে পাচ্ছি ক্লিয়ার নেই যদিও অনেকগুলো রেখে এক জায়গায় মিলিত হয়েছে যদি স্টার সাইন থেকে থাকতো তাহলে কিন্তু আপনার যে প্রাপ্তিযোগটা এটি বেশি প্রবল হয়ে যেত অতএব শেয়ার মার্কেট বা অন্য কোনো জায়গায় অথবা লটারি প্রাপ্তি সেরকম কিছু কিছু ভালো প্রাপ্তি আপনার ক্ষেত্রে হয়ে থাকবে আর এই ক্ষেত্রে যাদের চতুর্ভুজ সাইনটা হতে দেখেছি এই যে তিনটে চারটে গ্রহের মাঝখানে একটা হচ্ছে আপনার শনি একটা বৃহস্পতি আর একটা মঙ্গল আর কিছুটা হলে রাহু রাহু পর্যন্ত পৌঁছায়নি যদিও এই জায়গাটায় যদি কারো চতুর্ভুজ সাইন হয়ে থাকে তাহলে কিন্তু তারা জীবনে প্রচুর ইনকাম করে থাকে অনেক ইনকাম করে থাকে এটাই বিষয় এমন কি শেয়ার মার্কেট বা অন্য কোনো ক্ষেত্রে গেলেও সেখান থেকেও কিন্তু একটা বিপুল ধরনের ধনলাভ এদের জীবনে থেকে থাকে যাদের এরকম টাইপের সাইনটা হাতের ক্ষেত্রে থেকে থাকে তাদের এবার আসি লাস্টে এখানে দেখুন যে চতুর্ভুজটা আমি এবার বৃহৎ চতুর্ভুজগুলো দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন একটা কত বড় চতুর্ভুজ এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগের দিকেই নির্দেশ করে কারণ এটা আপনার হয়ে আছে কিসের ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে সে জন্য এখানে এখানে বিষয়টা হলো একটা ক্রস সাইন হয়ে আছে কিন্তু বড় দুটো ক্রস সাইন যদিও ক্রস সাইন শুক্রের ক্ষেত্রে অনেকটা বেশি ভালো অনেকটা বেশি খারাপ রেজাল্ট প্রদান করে না কিন্তু কিছুটা হলেও একটুর জন্য হলেও একটু খারাপ রেজাল্ট প্রকাশ করে একটু বেশি বেশি আকর্ষিত হওয়ার বা আকর্ষণ করার যে মনোভাবটা সেটা বেশি থেকে যায় এটাই এই সাইনটা যদি ক্লিয়ার হতো প্রমোশন যোগটা থাকতো ঠিক আছে কিন্তু এই সাইনের সাথে যখন এই সাইনটা যুক্ত হয়ে যেত এক্ষেত্রে কিন্তু আরও বেশি উন্নতি যোগটা আপনার জন্য ওয়েট করত এটাই বিষয় বর্তমান অতটা বেশি ক্লিয়ার নেই পরবর্তী যে বিষয়টা দেখব আপনার বাঁ হাতের ক্ষেত্র থেকে এখানে একটা জায়গা লক্ষ্য করুন এই পর্যন্ত এসে কিন্তু আপনার ডেকাটা সমাপ্ত হয়ে গেছে থার্টি ফাইভ অর্থাৎ থার্টি ফাইভের পরের থেকে যা শারীরিক অসুস্থতার যোগটা প্রচুর পরিমাণে তৈরি হবে আপনারাতে দেখবেন শারীরিক যে অসুস্থতার যোগটা সেটা অনেকটা বড় তৈরি হবে কারণ এই পর্যন্ত এসে থেমে গেছে এবং তারপর থেকে নেই বললেই চলে দ্বিতীয় ব্যাপারটা দেখুন এই স্থানে কিন্তু কেতুর ক্ষেত্রে সাইন এসে দাঁড়াচ্ছে বাঁ হাতের ক্ষেত্রে এখানে কিন্তু কনফিউশন প্লাস শারীরিক অসুস্থতা দুটোকেই কিন্তু একদিক থেকে নির্দেশ করছে খুবই খারাপ পরিমাণে ঠিক আছে পরবর্তী বিষয়টা আপনি একবার দেখুন এক্ষেত্রে যে এক্ষেত্রে যে সাইনটা আছে আপনার চন্দ্রের স্থান চন্দ্রের স্থানটা সামান্য পরিমাণে নিচস্ত হলেও এবারে যে কিন্তু অনেকটা বেশি খারাপ বলবো না কারণ ওই হাতে খুবই ভালো ছিল কিন্তু বাঁ হাতের ক্ষেত্রে সামান্য পরিমাণে হাতটা টান টান করার জন্য হয়তো একটু বেশি দেখা যাচ্ছে তবুও একটু খারাপ থাকবে কারণ ক্রস সাইনগুলো যেহেতু আছে টেনশনের মাত্রাটা অবশ্যই থাকবে এখানে যে চতুর্ভ সাইনটা আছে এটা একবার লক্ষণীয় যদি কারো চতুর্ভ সাইন এখানে আছে মানে এই বয়স পর্যন্ত কিন্তু আপনি ভালো মতো একটা প্রোটেক্টের জায়গা পেয়ে যাচ্ছেন বা প্রোটেকশনটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে এখানে একটা সুন্দর সাইন আমি আপনার হাতের ক্ষেত্রে দেখাচ্ছি সেটা হলো এই ক্ষেত্রের থেকে এই রেখাটা উঠে কিন্তু পুরোপুরি এই পর্যন্ত চলে গেছে শনি পর্যন্ত হয়তো আপসা হয়ে আছে তো রেজাল্টটা এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে যার কারণে আপনার গ্রোথিংটা বেশি আছে আর্নিংটাও বেশি আছে এটাই বিষয় হয়তো আপনি রাখতে পারছেন না কিন্তু সেই পরিমাণে আর্নিংটা কিন্তু এখানে থাকার কথা আর বিশেষ কিছু সাইন আমি এখানে দেখছি না বটে প্রথম লাইনটা কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে এদিকটাও শুভ বলা যায় বি সিম্বলগুলো অনেকটা বেশি হয়ে আছে দেখুন আপনি লক্ষ্য করতে পারেন এই ক্ষেত্রে এই আঙুলের মাথার ক্ষেত্রে এখানে একটা সিম্বল হয়ে আছে এখানে একটা সিম্বল হয়ে আছে এই কিন্তু উন্নতির একটা ধারক বা বাহক বলা যায় আপনার হাতের ক্ষেত্রে ক্লিয়ারলি এই হাতের ক্ষেত্রে কিন্তু আপনার এই সাইনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে অবস্থান করছে এটা যাই হোক আশা করি কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন এবং আমি পুরো ডিটেলসে বলার চেষ্টা করলাম কোনো জিনিস বাদ না রেখে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর বাকি যে বিষয়টা যদি কিছু জানার থাকে সেজন্য আমাকে অবশ্যই ফোন করবেন নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার কল্যাণ করুক